গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7টা, ঘুম থেকে উঠেছি। আজকে আমার অনেক কাজ, হাতটা প্রচুর ব্যথা করছে। আজকে মেলা আছে, মেলা যাচ্ছি, বাসার সবাই ঘুমাচ্ছে। তো অনেকদিন পরে আমার আবার আশা হলো আপনাদের মাঝে, আপনাদের দেখায় আমি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এগুলো সব মেলা যাবে, এগুলো সব মেলা যাচ্ছে। তো এখন গোসল করব, রেডি হয়ে যাব, দেখা যাক। দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন যেন আমার ভালো সেল হয়। ভালো থাকবেন, আশীর্বাদ দোয়া আমার উপরে দেবেন। বন্ধুরা দেখো, আমি অলরেডি মেকআপ নিয়ে ফেলেছি। তো আমি মেলা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, 14ই মে এখানে মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে আমার কাস্টমার আমাকে গিফট দিয়েছে, তো তোমাদেরকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আমাকে সবসময় তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সবসময় আমাকে গিফট দেয়, কিছু না কিছু দিতে থাকে, কিছু না কিছু বলতে কি ইয়াররিং, আমাকে প্রচুর ইয়াররিং গিফট দেয়। ইনি তার ওয়াইফ সবসময় ট্যুর করে, সেই ট্যুরে সে সবসময় তার ওয়াইফ আমার জন্য কানের দুল নিয়ে আসে, বিভিন্ন স্টেটে যায়, বিভিন্ন সে এবং ইভেন গিয়ে গিয়ে ও যখন পছন্দ হয় আমার জন্য ইয়াররিং নিয়ে আসে। আমাকে দুজোড়া ইয়াররিং দিয়েছে, ইউসি, মাদার্স ডে উপলক্ষে এই একটা এবং এই আর একটা। সো দুই এই যে আরেক জোড়া, এটা হচ্ছে এই আরেক জোড়া। তো আমাকে সবসময় তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাকে সবসময় কিছু না কিছু দিয়ে গিফট করে যখনই আমার স্টোরে আসে। সো দে আর ভেরি সুইট হার্ট, আই লাভ দ্যাম অ্যান্ড দে লাভ মি। সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো সবাই ভালো থাকবে, সব মাদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার সম্মান রইল, এবং সব মাকে আমার পক্ষ থেকে আমি বলবো হ্যাপি মাদার্স ডে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার গাড়ি ঘর আর জিনিস, এই যে দেখো। তোমাদের আমি বলেছি আমি মেলা যাচ্ছি, দেখো মাথায় ফোন করেছি। তো আমাকে তুমি আশীর্বাদ আমি দোয়া করো যেন আমার বিজনেস ভালো হয়, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি রওনা দিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, দেখো আমার সব জিনিস গাড়ি, ভালো থেকো, আবার দেখা হবে। আমরা যাচ্ছি ভার্জিনিয়াতে মেলার জন্য। এটা হচ্ছে আমার স্টল, আমি স্টল দিয়েছি। এখানে জুয়েলারি আছে, এখানে শাড়ি, সালোয়ার কামিজ সহ। তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমি বেঁচে কিনে করতে পারি। তো অনেক ধন্যবাদ, ওই আন্টিটু করো শিওলেই। আমার মেয়ে আমাকে সাপোর্ট দিচ্ছে। এখানে শাড়ি আছে, বেলপুরি শাড়ি আছে, ঢাকায় জামদানি আছে, মণিপুরি আছে, পার্টি শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে। আমি হিজাবও এনেছি, আমার কাছে হিজাবও আছে, এগুলো হিজাব মাথার জন্য, খুব সুন্দর হিজাবগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমি মেলায় চলে এসেছি, আমার মেয়ে আমাকে হেল্প করছে। আজকে সবাই খাবাই, আমরা খুবই ব্যস্ত। এটা হচ্ছে আমার স্টল, এখানে আমি স্টল দিয়েছি। তো ও হচ্ছে আমার মেয়ে ইঞ্জ, শি ইজ হেল্পিং মি, থ্যাংক ইউ। এখানে সবাই স্টল দিচ্ছে, একজন স্টল দিচ্ছে, ওখানে শিউরি স্টল দিয়েছে। আমার হ্যাঙ্গারগুলো আমি আনিনি,
তাহলে আমার ঝুলিয়ে দেওয়া দরকার ছিল অনেক কিছু। তো যতটুকু পেয়েছি ব্লাউজগুলো উপরে দিয়েছি, কারণ আমি গতবার আমাদের এরকম হ্যাঙ্গিং করার ইগুলো দিয়েছিল, এবার দেয়নি ওরা। তো কিছু ব্লাউজ উপরে ঝুলিয়ে দিছি। তো এই হচ্ছে আমার স্টল। এই দেখো তোমরা, আমার এক বান্ধবীকে পেয়ে গেছি, ও স্টল দিয়েছে, এটা ওর স্টল। তো সবাইকে আমাদের পক্ষ থেকে দোয়া করবে, আশীর্বাদ করবে, যেন আমরা দুজনে প্রসাদ অর্জন করতে পারি, ভালো বিক্রি করতে পারি। সবার কাছে আশীর্বাদ ছিল রইল। এটা ওর স্টলটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শিব স্টল। তোমাদের ভালোবাসা একান্তই দরকার। পয়লা বৈশাখের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখো সবাই গান গাচ্ছে, সবাই কি এনজয় করে প্রোগ্রামটা দেখতেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওইটা কখন তার বউ বুঝি, ধর আমরা গিয়ে দাঁড়াই যাই গানের জন্য। খাবার স্টল রানী মুছে যা,